আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার তাজমহলে। বাংলার তাজমহলে এসে আপনি কি কি দেখবেন, কিভাবে আসবেন, তার সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো চলুন যাওয়া যাক। বাংলার তাজমহলে রয়েছে পার্কিং জোন, যেখানে আপনি গাড়ি পার্ক করতে পারবেন। বাইক পার্ক করতে আমার খরচ পড়েছে 30 টাকা। আমি পৌঁছে গেছি তাজমহলের প্রবেশদ্বারে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশের পরে এই সরু এবং পরিষ্কার করিডোর দিয়ে এগোতে থাকলাম। পৌঁছে গেলাম টিকিট কাউন্টারে। টিকিটের মূল্য 150 টাকা। তবে এই 150 টাকার টিকিটে শুধু তাজমহল নাই, সাথে রয়েছে রাজমণি পিরামিড এবং রাজমণি ফিল্ম স্টুডিও। তাজমহলে প্রবেশের পূর্বে বাংলা সিনেমার এই দুই চরিত্র আপনাকে স্বাগত জানাবে। অবশেষে আমার সামনে দেখা দিল বাংলার তাজমহল। আমি এগিয়ে যাচ্ছি তাজমহলের দিকে। সামনে পানির ফোয়ারা, দুপাশে অপূর্ব সুন্দর বাগান, এমনই দৃশ্য সামনে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাংলার তাজমহল। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান, তার স্ত্রী আঞ্জুমান বানু বেগম, যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণশৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতির রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত। তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। বাংলার তাজমহল হল বাংলাদেশের রাজধানী থেকে 10 মাইল পূর্বে পেরাব সোনারগাঁয়ে অবস্থিত প্রকৃত তাজমহলের একটি হুবহু নকল বা অবিকল প্রতিরূপ। তাজমহল বাংলাদেশের মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা, যিনি 50 লক্ষ টাকা ব্যয়ে এই তাজমহল নির্মাণ করেন। এটি নির্মাণের কারণ হিসেবে তিনি জানান, এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ, যাদের ভারতে গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই, তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকেই। তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়, আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের মেধাস্বত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে। সপ্তাহে 7 দিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাংলার তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। তবে ছুটির দিনে এখানে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে। তাই যারা নিরিবিলি বেড়াতে পছন্দ করেন, তাদের প্রতি আমার পরামর্শ, আপনারা ছুটির দিন বাদে আসার চেষ্টা করবেন। লক্ষ্য করুন বন্ধুরা, আমাদের বাংলার তাজমহলের গায়েও রয়েছে অপূর্ব সুন্দর কারুকাজ। এবার আসুন জেনে নিই বাংলার তাজমহলে আসার উপায়। ঢাকার সায়েদাবাদ থেকে সিলেট, নরসিংদী অথবা কিশোরগঞ্জগামী বাসে উঠে আপনি চলে আসতে পারেন বরপা বাস স্ট্যান্ড। এছাড়াও কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসির ডাবল ডেকার বাসে চড়ে 300 ফিট হয়ে আপনি আসতে পারেন বরপা বাস স্ট্যান্ড।
বরপা বাস স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত অথবা সিএনজি চালিত অটোরিকশা যোগে চলে আসতে পারেন বাংলার তাজমহল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।